নারী সরবরাহকারীর কবলপরা কথমপি রক্ষা পড়ল শিলচর 23গৰাকী যুবতী নার্সত চাকরি দিয়ার প্রলোভনে দিল্লী পঠিয়াইছিল এটা চক্রয় দিল্লী হারিয়ানা রোডর রেড লাইট অঞ্চলত রাখিছিল শিলচরের যুবতীক। নলবাৰীৰ ডাবল মার্ডার হত্যাকাণ্ডৰ অভিযুক্ত গ্রেপ্তার, পলাতক অভিযুক্ত জগদীশ হালৈক আলিপুর দুয়ারপরা গ্রেপ্তার, নলবাৰী আরক্ষীর ধৃত জগদীশ হালৈক লগত লৈ নলবাৰী অভিমুখে রওনা হৈছে আরক্ষীর দল। মটরসাইকেলে মাজুলীলৈ মুখ্যমন্ত্রী, ধেমাজির কারেং চাপুরীর পৰা মাজুলীলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বাইক রেলি, প্রায় 3000 মটরসাইকেলে মাজুলীলৈ দীঘলীয়া সমদল, ওরেটু পথত অজস্র জমে আদরণি জানালে মুখ্যমন্ত্রী। গড়মূরার মাজুলী মিনি স্টেডিয়ামত মুখ্যমন্ত্রীর জনসভা, মিশন বসুন্ধরা 2.0 আসনীরে মাজুলীর 10,932গৰাকী লোক ভূমিপত্তা বিতরণের শুভারম্ভণি করব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়, বিয়লিলৈ গহপুরত মুখ্যমন্ত্রীর জনসভা। আর লোকসভা নির্বাচনের বাবে প্রদেশ কংগ্রেসের 16জনীয়া প্রার্থীর তালিকা প্রস্তুত, প্রার্থীর তালিকা সন্দর্ভত কাইলৈ দিল্লীত হব আলোচনা, আপ CPIM কংগ্রেসের বুঝাবুঝি হলেহে হব আসনের ভাগ বটোয়ারা। নমস্কার, আপনি চাই আছে দুপুরের সংবাদ, মই জয়ন্ত মাধব গোস্বামী। প্রথমে জানাইছো এটা ব্রেকিং নিউজ, নলবাৰী ডাবল মার্ডার হত্যাকাণ্ডের অভিযুক্ত গ্রেপ্তার, পলাতক অভিযুক্ত জগদীশ হালৈক আলিপুর দুয়ারপর গ্রেপ্তার নলবাৰী আরক্ষীর ধৃত জগদীশ হালৈক লগত লৈ নলবাৰী অভিমুখে রওনা হয়েছে আরক্ষীর দল। 19 ফেব্রুয়ারী নিশা নলবাৰীর বরহরকুচিত সংঘটিত হয়েছিল এটা চাঞ্চল্যকর ঘটনা, খুয়াপাতিত রহস্যজনক অবস্থাত উদ্ধার হয়েছিল জগদীশ হালৈ পুত্র পত্নীর মৃতদেহ। 18 ফেব্রুয়ারীত পিতৃ জগদীশ হালৈ আর মাতৃ কবিতা হালৈয়ে উদযাপন করেছিল তেওঁলোকর একমাত্র সন্তান ঋষিকেশর জন্মদিন। 19 ফেব্রুয়ারীর পুয়া ঘরের দরজার লগতে গেটত তলা লগাই উলাই গৈছিল জগদীশ হালৈ। 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতির এখন ধাবার সন্মুখত স্কুটিখন থৈ জগদীশ হালৈয়ে ধাবার মালিকক গতাই দিছিল স্কুটির চাবি। ধাবার মালিকক বরপেটালৈ যাম বুলি জগদীশ হালৈয়ে উঠিছিল বরপেটা অভিমুখী বাসত। তেতিয়ার পৰাই বিগত এটা সপ্তাহে আত্মগোপন করে আছিল পত্নী পুত্র হত্যার অভিযুক্ত জগদীশ হালৈয়ে। পত্নী কবিতা হালৈ আর পুত্র ঋষিকেশর মৃতদেহ উদ্ধারের সময়তে জগদীশ হালৈ নিখোঁজ হওয়ার সন্দেহ হয়েছিল আরক্ষীর। পত্নী পুত্র হত্যার সন্দেহত জগদীশ হালৈক বিচারি অভিযান চলাইছিল নলবাৰী আরক্ষী। কিন্তু এসপ্তাহ পিছত আলিপুর দুয়ারর এখন হোটেলত আত্মগোপন করে থাকা অবস্থাত নলবাৰী আরক্ষীক গ্রেপ্তার করে অভিযুক্ত ব্যাংক কর্মচারী জগদীশ হালৈক। তদন্তকারী বিষয়া মনোজ কুমার দাসের নেতৃত্বত আলিপুর দুয়ারলৈ গৈছিল নলবাৰী আরক্ষীর একটা দল, ইপিনে জগদীশ হালৈক গ্রেপ্তার করে উভতিছে নলবাৰী আরক্ষীর দল। নলবাৰী আরক্ষী বর্তমান লৈ আনিছে অভিযুক্ত জগদীশ হালৈক আর নলবাৰী আহি পোৱাৰ পিছতে জগদীশ হালৈক মাৰাথন জেৰা চলাব তদন্তকারী আরক্ষী। আমি অধিক খবর লাভ করবলে সংযুক্ত হয়েছো নলবাৰীর আমার সাংবাদিক কৈলাশ ডেকার সুত্রে। কৈলাশ, আরক্ষীর বৃহৎ সফলতা, আলিপুর দুয়ারত ডাবল মার্ডার হত্যাকাণ্ডের অভিযুক্ত গ্রেপ্তার। 19 ফেব্রুয়ারি দিন যে নলবাৰীর যে বরহরকুচিত যে একটা ঘরত আছে যে মাতৃ আর পুত্র যে মৃতদেহ উদ্ধার হয়েছিল, আর সেই ঘটনা আসলে নলবাৰীর রাজ্য চাঞ্চল্যর সৃষ্টি করা পরিলক্ষিত হয়েছিল। আর সেই দিনটির পর আসলে যেদিনে মৃতদেহ দুটা উদ্ধার হয়েছিল সেদিনার দিনটির পর কবিতা হালৈ নামৰ যেগৰাকী আসলে আর ঋষিকেশ কাশ্যপর যে মৃতদেহ উদ্ধার হয়েছিল, আর কবিতা হালৈর স্বামী সেইদিনা রাতিপুৱা প্রায় 9:30 বজার পর নিরুদ্দেশ হয়েছিল আর বরপেটা অভিমুখী এখন বাসত আসলে যার গৈছিল আর তার পিছর পর সন্ধান লাভ করেছিল কোন ধরনের জগদীশ হালৈ। কিন্তু এটা সপ্তাহ উকলি যাওয়ার পিছত যে কালি নলবাৰী আরক্ষীয়ে আলিপুর দুয়ারলৈ কালি বিয়লি রওনা হয়েছিল আর আলিপুর দুয়ারত আসলে এখন হোটেলত আত্মগোপন করে থাকার তথ্য লাভ করেছিল নলবাৰী আরক্ষী। আর নলবাৰী আরক্ষীয়ে তারপর যে আসলে জগদীশ হালৈক গ্রেপ্তার করেছে, আর যেহেতু যেদিনা সেই ঘটনাটো প্রায় সংঘটিত হয়েছিল সেইদিনের যেহেতু এই ঘটনার লগত জড়িত অভিযোগ আসলে জগদীশ হালৈর উপর উত্থাপন হয়েছিল। আর জগদীশ হালৈ আসলে প্রাথমিক তদন্ত যেহেতু তেখেতে সেইদিনের পরে অন্তর্ধান হয়েছিল বা নিরুদ্দেশ হয়েছিল, তাই প্রাথমিক তদন্ততে
তেখেতে এই ঘটনার লগত জড়িত এই সন্দেহ প্রকাশ করেছিল আর সেয়া কিন্তু বর্তমান লৈকে জুড়ে কেনে ধরনের আসলে সেই ঘটনা সংঘটিত আজি স্পষ্ট হওয়া নাই কিন্তু আরক্ষী যেহেতু তেখেতক গ্রেপ্তার করেছে আজি প্রায় আবেলির ভাগত নলবাড়ী আরক্ষী নলবাড়ী লৈ আহিব তেখেতক তার পিছতে স্পষ্ট হয়ে পড়ব আসলে এই ঘটনাটো কেন ধরনের সংঘটিত করেছিল জগদীশ হালুয়ে আন কোরবার সহায় লৈছিল বা কি ধরনের ঘটনাটো সংঘটিত হয়েছিল পরবর্তী সময় স্পষ্ট হয়ে পড়ব কিন্তু এক সফলতা বলে কব লাগবে এসপ্তাহ পিছত হলেও বহিরাজ্যত আত্মগোপন করে থাকা জগদীশ হালুক গ্রেপ্তার করেছে তদন্ত এটা বিশেষ একটা গতি লাভ করব যেহেতু অভিযুক্ত জালত পরিছে এই হত্যাকাণ্ডর মোটিভ কি আছিল সকলো কথা জেরাত হয়তো লাহে লাহে প্রকাশ পাব মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন আহিছে নে কইলা সেই মুহূর্তত আসক যত আমি আরক্ষীর পরা বিগত দিনকেইটাত বিভিন্ন ধরনের খবর সমূহ লাভ করার মানে চেষ্টা চলাইছিল আর আমার হাতত যেখানে খবর আইছিল যে তেখেতক কোনো ধরনের সন্ধান পোৱা নাই সমান্তরালভাবে আমি মরণোত্তর পরীক্ষার খবরটো লবলৈ চেষ্টা করেছিল কিন্তু বর্তমানলৈকে কোনো ধরনের মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন অহা নাই বলে আমাক আরক্ষীয়ে জনাইছিল হয়তো আজির ভাগত হয়তো আহিব পারে হলে তেতিয়া হলে নিশ্চিত হব আসলে কেন ধরনের এই ঘটনাটো সংঘটিত হয়েছিল জয়ন্ত আচ্ছা ধন্যবাদ কৈলাস জগদীশ হালুই আলিপুর দুয়ারত আত্মগোপন করে আছে বিগত একটা সপ্তাহ ধরে নলবাড়ী আরক্ষী বিশেষ সূত্র পম খেদি অভিযান চলায় আলিপুর দুয়ারপর গ্রেপ্তার করে আজি বিয়লির ভাগত নলবাড়ীত উপস্থিত হব আর তারপরে কিমান দিনের জিম্মাত লয় আরক্ষী সেয়া লক্ষণীয় হব। আন এক চাঞ্চল্যকর খবর, নারী সরবরাহকারী কবল অপরাধ রক্ষা পড়িল শিলচরের 23 গৰাকী যুবতী। নার্সর চাকুরি প্রদানের প্রলোভনে দিল্লীলে সরবরাহ করেছিল শিলচরের যুবতীর দলটক। বিবেক কুমার আর সৌমিত্র দাস নামের লোক দুজনে দিল্লীলে পঠিয়াইছিল 23 যুবতীক। দিল্লীলে নিয়ার পিছত শিলচরের যুবতীর দলটক দিল্লী হারিয়ানা রোডের একটা রেড লাইট অঞ্চলত রখার অভিযোগ। আর তারপর সৌমিত্রই গাজিয়াবাদলৈ গৈ নিখিল বর্মা নামের লোকজনক সমজাই দিছিল শিলচরের যুবতীকেইগৰাকী। অবশ্যে গাজিয়াবাদর পৰা পলাই শিলচরত উপস্থিত হয় আটাইকেইগৰাকী যুবতী। রাজ্য ধারাবাহিক রূপত মহিলা যুবতীক এনেদরে বহিরাজ্য সরবরাহ করা হয়েছে। বিভিন্ন প্রলোভন, বিভিন্ন প্রবঞ্চনার জাল, আর সেই প্রবঞ্চনার জালত পরিছিল এদল যুবতী। শিলচরের এই যুবতীসকলক ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। গাজিয়াবাদর পৰা পলাই আহিছে শিলচরের 23 গৰাকীক যুবতী। নার্সর চাকুরি দিয়া হব বলে প্রলোভিত করে লৈ গৈছিল। রেড লাইট এলাকার পৰা পলায়ন করেছে 23 গৰাকী যুবতী। গাজিয়াবাদৰ পৰা পলাই অহাৰ পিছত এই সমগ্র চাঞ্চল্যকর ঘটনা সন্মুখলৈ আহিছে। কোন চক্রর কবলত পৰি এই যুবতীসকল গৈছিল বহিরাজ্যলৈ, সেই চক্র উৎখাত কৰিবৰ বাবে আৰক্ষীয়ে বর্তমান তদন্ত অব্যাহত রাখিছে। পেলে ইয়া রাখা অর ফির বলা কি রেন্ট কা রুম কা ভাড়া দেনে কে লিয়ে তো হাম সব লোক 3000 करके दिया। तो यहाँ से हमें बोला नहीं कि हाइट वेट दिखा के फिर नर्सिंग का जॉब देगा बोल के, लेकिन यहाँ पे जाने के बाद हम लोग को सबको आउट किया, रिजेक्ट कर दिया, बोला कि आप लोगों का हाइट वेट ठीक नहीं है, आप लोगों को यहाँ पे नहीं देंगे। तो हमें बोला कि गाजियाबाद यहाँ पे और दूसरा हॉस्पिटल है, यहाँ पे देंगे। हमें पहले बोला कि शारदा हॉस्पिटल में देगा बोल के, लेकिन ये शारदा हॉस्पिटल देने के बाद हमने बोला कि सर हमें शारदा हॉस्पिटल में क्यों नहीं दिया, बोला कि यहाँ पे शारदा हॉस्पिटल में अगर देंगे तो यहाँ पे सब कुछ ठीक नहीं है और पैसा भी नहीं देंगे मंथली, ऐसा ऐसा बोल के हमें फिर यशोदा हॉस्पिटल में लेकर गया। जैसे कमिटमेंट करके लेके गया था कि उनको जॉब मिलेगा हॉस्पिटल में, सबको मैंने जॉब दिया हॉस्पिटल में, ऐसा कोई भी नहीं है कि उनको मैंने हॉस्पिटल में जॉब नहीं दिया या उनको 15-20 दिन बैठना पड़ा वहाँ पर। ठीक है, जैसे ये लोग लड़कियाँ ग्रुप में मतलब मैसेज में वीडियो में कह रही है कि बहुत सारे ऐसे लड़कियाँ थी, वो लोग 2 महीने से बैठे, उनको जॉब नहीं मिला। वो लोग क्या 2 महीने वहाँ पर बैठे थे? 2 दिन का इंतजार का टाइम था, 3 दिन से उन लोगों का ड्यूटी लग गया, 3 दिन से उन लोगों का ड्यूटी शुरू हो गया। অনিরুদ্ধ লস্কর সহ আমি সংযুক্ত হয়েছো শিলচরের পর আমার সাংবাদিক অনিরুদ্ধ। অতি ভয়ঙ্কর, অতি চাঞ্চল্যকর খবর যে 23 গৰাকী যুবতী, দুজন যুবকে 23 গৰাকী যুবতীক সরবরাহ করার অভিযোগ উত্থাপন হয়েছে। সমগ্র ঘটনা সন্দর্ভত শেহতীয়াকৈ কি তথ্য লাভ করা হয়েছে? হয় জয়ন্ত, এই ঘটনাটো যোৱাকালি সন্ধিয়া আমি SP কাছাৰৰ অফিচত এনেদৰ খবৰ পাইছোঁ যে তাতে 20খন ছোৱালীজনী আহিছে। গোটেই কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ বহুত ফাৰৰ পৰা, খালি এটা দুটা স্থানৰ নহয়, বাগা অঞ্চল, দলাই আৰু যিমানখিনি কাছাৰৰ অঞ্চল আছে চব ফালৰ পৰা এই গোটেই মহিলা বিয়েবিলাক ছোৱালীবিলাক আহি এটা মেমৰেণ্ডাম লৈ আহিছিল। কিন্তু যোৱাকালি সন্ধিয়া SP কাছাৰ চেণ্টাৰ অফিচত নাছিলে, সেইটোৰ কাৰণে আজি মাতা হৈছে। এতিয়া এতিয়া টাইমত SP কাছাৰৰ অফিচত এইবিলাক ছোৱালীজনী আছে, আজি কথা পাতিব SP-ৰ লগত আৰু মেমৰেণ্ডামটো সাবমিট কৰিব। কিন্তু যোৱাকালি আমি যেতিয়া কথা পাতিছোঁ কি কাৰণে তাতে আহিছিলে, তেতিয়া কৈছে যে এইবিলাকক দিল্লীত এটা স্কিল ডেভেলপমেণ্ট ট্ৰেইনিঙৰ আণ্ডাৰত ট্ৰেইনিং লৈছিলে। তাৰপিছত কোৱা হৈছিলে যে দিল্লীত যাব, দিল্লীত
যোৱাৰ পিছত তাতে হস্পিটেল কেইটা অফাৰ লেটাৰ দিছিলে সাৰদা হস্পিটেল বেলেগ বেলেগ হস্পিটেল তাতে গৈ সেই সাৰদা হস্পিটেলত অৱশ্যে তাতে চিট এৰেঞ্জমেণ্ট হোৱা নাই বেলেগ হস্পিটেল লৈ গৈছে কিন্তু থকা অকাৰ যি ব্যৱস্থাখন আছিলে এইবিলাক লৈ ছোৱালীজনীবিলাকে অলপ ডাউট হৈছে এনেদৰে কিয় কৰিছে তাতে ৰেড লাইট অঞ্চলত ৰখাৰ অভিযোগ উত্থাপন কৰিছে আটাইকেইগৰাকী যুৱতীয়ে হয় এইটো এটা কথা কাপাছৰ এৰিয়া বহুত ডাঙৰ এৰিয়া কাপাছৰ এৰিয়াত ৰাখিছিলে কিন্তু ৰেড লাইট এৰিয়া সেইবিলাকে কৈ আছে যে তাৰ য'ত য'ত হোষ্টেলত ৰাখিছিলে সেইটো ৰেড লাইট এৰিয়াৰ ওচৰত আছিলে কিন্তু লগে লগে সেইবিলাকক ছোৱালীবিলাকক বেলেগ এটা ঠাইত লৈ যোৱা হৈছে আমি ইয়াৰ লগতো কথা পাতিছো যি ফাৰ্মে ইয়াতে কাম কৰে এই শিলচৰ আশ্ৰম ৰোডৰ এই ফাৰ্মখন চাৰি বছৰৰ পৰা চলি আছে এইবিলাকৰ কথা হ'ল আমি চাৰি বছৰৰ পৰা চলাই আছো আমাৰখিনি ছোৱালী হায়দৰাবাদ হস্পিটেলত কাম কৰি আছে দিল্লীত ফৰ্টিছ নিচিনা ডাঙৰ ডাঙৰ হস্পিটেলত কাম কৰি আছে এইবিলাকৰ ফিডবেক আপোনালোকে ল'ব পাৰিব তেতিয়া গম পাই যাব কেনেদৰে কাম কৰি আছে আৰক্ষীয়ে কিবা অনুসন্ধান তদন্ত আৰম্ভ কৰিছে জয়ন্ত এতিয়া 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 এচ পি কাছাৰ অফিচত চব ছোৱালীকেইটা আছে তাতে এতিয়া ফাৰ্ষ্ট এই ছোৱালীকেইটাৰ পৰাই এচ পি কাছাৰ এটা ফিডবেক ল'ব তাৰপিছত যি অপাৰেশ্যন কৰিব লগা হয় এইটো কৰিব জয়ন্ত ধন্যবাদ অনিৰুদ্ধ পৰৱৰ্তী সময়ত এই যদি সঁচাকৈ নাৰী সৰবৰাহকাৰী চক্ৰৰ কবলত পৰিছিল তেতিয়াহ'লে অত্যন্ত উদ্বেগজনক এটা বিষয় গতিকে এই চক্ৰ আৰক্ষীয়ে কেনেদৰে উৎখাত কৰে সেয়া লক্ষণীয় হ'ব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি ঘোষণা কৰিব দেশৰ চাৰি মহাকাশচাৰীৰ নাম মহাকাশচাৰী কঢ়িয়াই নিয়া দেশৰ প্ৰথমটো মহাকাশ অভিযান গগনযানৰ চাৰিগৰাকী টেষ্ট পাইলটৰ নাম ঘোষণা কৰিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কেৰেলাৰ বিক্ৰম সাৰাভাই মহাকাশ কেন্দ্ৰ ভ্ৰমণ কৰি এই ঘোষণা কৰিব আৰু এই চাৰিগৰাকী টেষ্ট পাইলটৰ পৰা গগনযান অভিযানৰ বাবে দুই বা তিনিগৰাকী মহাকাশচাৰীক বাছনি কৰা হ'ব এই মুহূৰ্তত আগবঢ়াইছো এই বিশেষ কাৰ্যসূচী অনুষ্ঠানৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ ৰাজ্যത്തിന്റെ പൊതുവായ വികസനത്തിൽ കേരളം നൽകുന്ന മികച്ച പിന്തുണയുടെ ഉദാത്തമായ ദൃഷ്ടാന്തമാണ് മേക്ക് ഇൻ ഇന്ത്യയുടെ അവിഭാജ്യ ഘടകമായി প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে নাম ঘোষণা কৰিবলগীয়া চাৰিগৰাকী পাইলটে কোভিড মহামাৰীৰ সময়ত ৰাছিয়াত এবছৰীয়া প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰি আহিছে ইয়াৰ লগতে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে তিৰুৱন্তপুৰমৰ ভি এছ এছ চিত ভ্ৰমণ কৰি গগনযান প্ৰস্তুতিৰ বুজ লয় লক্ষণীয়ভাৱে প্ৰধানমন্ত্ৰীৰ কাৰ্যালয়ে সোমবাৰে গুৰুত্বপূৰ্ণ মহাকাশ আন্তঃগাঁথনি প্ৰকল্পৰ বাবে প্ৰায় 1800 কোটি টকাৰ পেকেজ ঘোষণা কৰিছে আৰু এতিয়া অপেক্ষা প্ৰধানমন্ত্ৰীৰ ঘোষণালৈ এই বিশেষ অনুষ্ঠানতে প্ৰধানমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিব দেশৰ চাৰি মহাকাশচাৰীৰ নাম মহাকাশচাৰী কঢ়িয়াই নিয়া দেশৰ প্ৰথমটো মহাকাশ অভিযান গগনযানৰ চাৰিগৰাকী টেষ্ট পাইলটৰ নাম ঘোষণা কৰিব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে কেৰেলাৰ বিক্ৰম সাৰাভাই মহাকাশ কেন্দ্ৰ ভ্ৰমণ কৰি ঘোষণা কৰিব আৰু এই চাৰিগৰাকী টেষ্ট পাইলটৰ পৰা গগনযান অভিযানৰ বাবে দুই বা তিনিগৰাকী মহাকাশচাৰীক বাছনি কৰা হ'ব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে নাম ঘোষণা কৰিবলগীয়া চাৰিগৰাকী পাইলটে কোভিড মহামাৰীৰ সময়ত ৰাছিয়াত এবছৰীয়া প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰিছে ইয়াৰ লগতে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে তিৰুৱন্তপুৰমৰ ভি এছ এছ চিত ভ্ৰমণ কৰি গগনযানৰ প্ৰস্তুতিৰো বুজ লৈছে লক্ষণীয়ভাৱে প্ৰধানমন্ত্ৰীৰ কাৰ্যালয়ে সোমবাৰে গুৰুত্বপূৰ্ণ মহাকাশ আন্তঃগাঁথনি প্ৰকল্পৰ বাবে প্ৰায় 1800 কোটি টকাৰ পেকেজ ঘোষণা কৰিছে দুপৰৰ সংবাদ আমি অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল তিনিও